হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া আছে। সেহেতু ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম সঠিক খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। অবশেষে খুশির খবর বেরিয়ে আসলো মোহনবাগান সমর্থকদের জন্য। হ্যাঁ বন্ধুরা, গতকাল মাঝরাতে মেরিনার্স এরিনা তারা পোস্ট করে জানিয়েছে যে আজ মোহনবাগান দল দুটি সই কমপ্লিট করবে। তো কোন দুজন হতে চলেছে তার কিন্তু এখনো পর্যন্ত সঠিক জানা না গেলেও যতদূর আমার ধারণা আকাশ মিশ্রা এবং আনোয়ার আলী হতে পারে, কারণ আনোয়ার আলী অলরেডি ডিল ডান, তবে সই পর্বটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি এবং খবর অনুযায়ী আকাশও কিন্তু ডান। সেহেতু সম্ভবত আকাশ এবং আনোয়ার এই দুইজনের সই কিন্তু আজ ক্লাবে হতে পারে। তবে অনেকেই ভাবছে জেসন কামিংসও তো হতে পারে। তো দেখো, জেসন কামিংসের বর্তমান ক্লাবের যেহেতু খেলা চলছে, সেহেতু তার বর্তমান ক্লাবের খেলা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু কোনোভাবেই সম্ভব নয় জেসনের সইটা করানো। এবং ইয়াসিরের ব্যাপারটাও কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে, সেহেতু হাতে অপশন আছে এই দুজনই। তো এখন এটাই দেখার বিষয় হবে কোন দুইজনের সইটা কমপ্লিট করে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো যে দুইজনের সই কমপ্লিট করুক না কেন, অবশেষে কিন্তু সেই খুশির খবর সকল সবুজ মেরুন সমর্থকদের জন্য। তো বন্ধুরা, তোমরা সকাল সকাল এই খুশির খবরটা শুনে কতটা খুশি হলে তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবং এর সাথেই আরও একটা খবর বেরিয়ে আসছে এই মুহূর্তে। তো যেমনটা খবর, আরিয়ান সাহরা নামে এক তরুণ ভারতীয় গোলকিপার যে স্পেনের বিভিন্ন একাডেমিক ক্লাবগুলিতে খেলেছিল, তো সেই আরিয়ানকে সই করাতে চলেছে হায়দ্রাবাদ এফসি, যেটা কিন্তু হায়দ্রাবাদ এফসি এবং ভারতীয় ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা খবর। কারণ বিদেশি এক্সপিরিয়েন্স থাকার কারণে কিন্তু আরিয়ানের হাত ধরে বেশ কিছু সাফল্যভাবে ভারতীয় গোলরক্ষকরা, সেটা বলাই যায়। এবার নেক্সট আপডেট নিয়ে কথা বললে সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের স্টার প্লেয়ার ক্লিটন সিলভাকে নিয়ে। তো তোমরা জানো আইএসএল সিজন 9-এ ইস্টবেঙ্গলের হয়ে দারুণ পারফরমেন্স করেছিল এই ক্লিটন সিলভা, আর যার কারণে কিন্তু তড়িঘড়ি ক্লিটনের সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাওয়ার জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে লাল হলুদ কর্তারা। তবে এর মাঝেই আজ যেমনটা খবর বেরিয়ে আসছে যে ক্লিটনকে দলে পেতে আগ্রহ প্রকাশ করেছিল কেরালা ব্লাস্টার এফসি। তবে খবর অনুযায়ী কেরালা ব্লাস্টার এফসির অফারকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে ক্লিটন, কারণ ক্লিটন জানিয়েছে তিনি ইস্টবেঙ্গল ক্লাবেই হ্যাপি আছেন। অবশ্য যে প্লেয়ার একবার কলকাতার ক্লাবের সমর্থকদের মন জয় করে নিতে পারে, সেই প্লেয়ারকে কিন্তু আমাদের কলকাতার সমর্থকরা যে পরিমাণে ভালোবাসা ফিরিয়ে দেয়, তাতে সেই প্লেয়ার কিন্তু অন্য কোনো ক্লাবে খুব সহজেই যেতে চায় না। আর তার প্রমাণ হিসাবে আমরা আগেও দেখেছি ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলা বিভিন্ন তারকা বিদেশিরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কলকাতার ক্লাবকে প্রচন্ড ভালোবাসে। তো তেমনই এক নিদর্শন কিন্তু আবার সৃষ্টি করলো ক্লিটন সিলভা, সেটা কিন্তু বলাই যায়। এবার লাস্ট আপডেটটা উঠে আসছে মোহনবাগানকে কেন্দ্র করে। তো গত দুদিন ধরে কিন্তু অনেকেই আমাকে বলেছে যে মুম্বাই সিটি এফসির বিদেশি প্লেয়ার গ্রেক স্টুয়ার্টকে নাকি মোহনবাগান দল তাদের দলে নিতে চলেছে, এবং কেউ একজন আমাকে এটাও বলেছিল, যদিও বা তার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে, তো সে একটা ভিডিওতে কমেন্ট করে বলেছিল আগামী মরশুমে হুগো বোমস, ডিমিত্রি পেট্রাটাস এবং গ্রেক স্টুয়ার্ট এই তিন ফলাকে কাজে লাগাতে চলেছে কোচ জোয়ান ফেরান্ডো, এবং যার ফলে কিন্তু কোনো স্ট্রাইকার বা জেসন কামিংসকে সই করাচ্ছে না মোহনবাগান। তো দেখো, এমন কিন্তু কিছুই নয়, গ্রেক স্টুয়ার্টকে কিন্তু মুম্বাই সিটি এফসিও ছাড়বে না, আর মোহনবাগানও কিন্তু গ্রেক স্টুয়ার্টকে দলে নেবে না, এবং মোহনবাগান দলে একজন প্রপার বক্স স্ট্রাইকারই আসছে এটা কিন্তু কনফার্ম। শুধু যেখান থেকে তোমরা এই খবরগুলো শুনতে পেয়েছো সেগুলো কিন্তু সম্পূর্ণ মিথ্যে। তো আজকের ভিডিওতে এইটুকুই জানানোর ছিল তোমাদের। তো তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও, আমি যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই কমেন্টে রিপ্লাইগুলো দেওয়ার। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।